রবীন্দ্র ভবনত বটা প্রদান আর নাট সমারোহ অনুষ্ঠান লেখিকা শ্রমিষ্ঠা প্রীতমলৈ ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া বটা দুদিনীয়া কার্যসূচীর আরম্ভ নাট সমারোহ অনুষ্ঠান ভবেন্দ্রনাথ শইকীয়া শিশু কল্যাণ ন্যাসর উদ্যোগত আয়োজন করা হয় সমারোহর রাজ্য সরকার সাংস্কৃতিক সঞ্চালকালয়ের সহযোগ করা হয় অনুষ্ঠানত অনুষ্ঠানত উপস্থিত থাকে যুটীয়া আরক্ষী আয়ুক্ত পার্থ হারথি মহন্ত বহুকেগী বিশিষ্ট ব্যক্তিরও অংশগ্রহণ কার্যসূচীত আজি আমার সকলের শ্রদ্ধার আর আদরের ডক্টর ভবেন্দ্রনাথ শইকীয়া সারের 90তম উপজা দিন সে উপলক্ষে আমি তেখেতর প্রতি সেবা যাচিছো গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছো। ভাষা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্র সারর যে অবদান সেয়া অতুলনীয়। আমি অসমীয়া জাতি তেখেতর ওসব চিরকৃতজ্ঞ। আজির দিনত তেখেতে আমাক দি যাওয়া আদর্শ আর আর্হির আটাইতক বেশি প্রয়োজন আছে, বিশেষ ভাষার ক্ষেত্র। ভাষার ক্ষেত্র সার অতি সজাগ আর সচেতন আছিল। সেই সজাগ আর সচেতনতা যারে সারের নিজের আসিল আর যনক সারে দিবল যত্ন করেছিল সে আমি লব লাগিব। আর সার এনেকা এজন মানুষ আছিল যনকি নিজের আলোচনীর নিজে সম্পাদনা করা আলোচনীর প্রুফ নিজেও চাইছিল। গতি তেনে এজন নিজে হাতে কামে কাম লাগি কাম করা ব্যক্তির আদর্শ আর আর্হি আমি লব লাগিব। আজি দিনটা মোর কারণে খুবই আনন্দের দিন, কারণ যিগৰাকী ব্যক্তির লেখা শৈশব কৈশোরের পড়ি মই সমৃদ্ধ হয়েছিল আর যে তেখেত অসমীয়া সাহিত্য জগতের এগৰাকী প্রবাদ পুরুষ, এগৰাকী অনন্য অদ্বিতীয় ব্যক্তিত্বর অধিকারী আর গোটেই আসলে সাহিত্য শিল্প সংস্কৃতি সকলো দিশতে আমার জাতিটুক মহিয়ান করে থ এগৰাকী ব্যক্তি। গতি তেখেতর স্মরণত আগবহা এই বটার বাবে যোগ্য বিবেচিত হওয়াটো মোর কারণে এক পরম প্রাপ্তি বলে মই গ্রহণ করেছি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।